ওয়ানপ্লাস থ্রি এর পর যেমনভাবে লঞ্চ পেয়েছিল ওয়ানপ্লাস থ্রি টি, তেমনইভাবে ওয়ানপ্লাস ফাইভ এর পর লঞ্চ পেয়েছিল ওয়ানপ্লাস ফাইভ টি, এবং 2018 সালের অর্থাৎ কিছুদিন আগে নিয়ে এসেছিল ওয়ানপ্লাস তাদের ওয়ানপ্লাস সিক্স ফোনটি, যেটি কিনা একটি ফ্ল্যাগশিপ কিলার ছিল। এবং এখন অক্টোবর অথবা নভেম্বর মাসের দিকে ওয়ানপ্লাস নিয়ে আসতে যাচ্ছে তাদের ওয়ানপ্লাস সিক্স টি, এবং এটি একটি কনফার্ম নিউজ। এবং এখন থেকে মোটামুটি অনেকগুলো লিক দেখা যাচ্ছে ওয়ানপ্লাস সিক্স টি এর সম্পর্কে। সেই সকল লিকের ওপর ভিত্তি করে আমরা কোন কোন জিনিসগুলো জানতে পারি নতুন থাকতে পারে ওয়ানপ্লাস সিক্স টি এর মধ্যে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। একেবারে শেষ পর্যন্ত আমি জাহিদ থাকবো আপনাদের সাথে, সো অবশ্যই একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি সামনে গিয়ে ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। তার পাশাপাশি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। যেই লিকগুলো আমরা ওয়ানপ্লাস সিক্সটির সম্পর্কে পেয়েছি সেগুলো যদি সত্যি হয় তাহলে আমরা দুটি জিনিস পাবো ওয়ানপ্লাস সিক্সটির মধ্যে নতুন আকারে। এবং প্রথম যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নচ। আমরা অনেকেই ওপ্পো এফ নাইন প্রো দেখেছি, সেটির মধ্যে যে নচটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নচ, এবং এই নচটি হয়তো থাকতে পারে ওয়ানপ্লাস সিক্স টি এর মধ্যে। যদি এটি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমি যদি আমার মতামত দিই তাহলে বলতেই হয় ওয়াটার ড্রপ নচ যদি ওয়ানপ্লাস সিক্স টি এর মধ্যে ব্যবহার করা হয় তাহলে ওয়ানপ্লাস সিক্স টিও আলাদা একটি লেভেলে চলে যাবে, কেননা সেখানে নচটি একেবারেই ছোট একটি পানির ড্রপের মতো, এবং সেই ড্রপটি দেখতে আমার মধ্যে খুবই স্টাইলিশ হবে, কেননা সেখানে শুধুমাত্র একটি ক্যামেরা দেখবেন আর বাকিটি একেবারে ফুল ডিসপ্লে ভিউ আপনারা পেয়ে যাবেন, যেটি কিনা অবশ্যই ভালো একটি পদক্ষেপ হবে। অপরদিকে দুই নম্বরে আমরা যেটি পেয়ে যাবো সেটি হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার। আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই এটা তো আমরা অনেক আগেই পেয়েছি বিভিন্ন ফোনের মধ্যে, বাট ওয়ানপ্লাস সিক্স এর মধ্যে অথবা ওয়ানপ্লাস এর যে কোনো আগের ফোনগুলোর মধ্যে কিন্তু এই ফিচারটি দেওয়া হয়নি, যার কারণে এটি ওয়ানপ্লাসের জন্য একটি নতুন জিনিস। সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, তাই আমি এটি নিয়ে আর বেশি কথা বলছি না, বাট ধারণা করা হচ্ছে যে ওয়ানপ্লাস সিক্স টি এর মধ্যে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার। এখন আমরা কীভাবে এটি ধারণা করলাম, আমি আগেই জানিয়ে দিচ্ছি যে যে লিকগুলো আমরা পেয়েছি সেই লিকগুলোর মধ্যে সরাসরি দেখা যাচ্ছে যে স্কেচ করা আছে ওয়ানপ্লাস সিক্স টি এর মধ্যে দেখা যাবে ওয়াটার ড্রপ নচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার। আপনারা হয়তো ছবিগুলো দেখতে সরাসরি ক্লিয়ার হয়ে যাবেন। এবং অপরদিকে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে ওপ্পো এফ নাইন প্রোর মতো কেন হবে অথবা ভিভো নেক্সট ফোনের মতো কেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হবে। কারণ আছে, কারণ হচ্ছে বিবিকে নামক একটি ইলেকট্রনিক্স রয়েছে, সেই ইলেকট্রনিক্সের আন্ডারেই কিন্তু মূলত ওপ্পো ওয়ানপ্লাস এবং ভিভো কাজ করে যাচ্ছে। সো এই তিনটির মধ্যে একটু মিল তো অবশ্যই দেখাই যাবে, সো এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে। সো ওয়ানপ্লাস সিক্সটি সম্পর্কে এতটুকু লিক পাওয়া গেছে এবং মোটামুটি এতটুকু আমার ধারণা যে আমরা পেতে যাচ্ছি ওয়ানপ্লাস সিক্সটির মধ্যে এগুলো। এছাড়াও ফুল রিভিউর জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন, কেননা এখন পর্যন্ত ফোন লঞ্চ পাইনি, বাট লঞ্চ করতে পারে অক্টোবর নভেম্বর মাসে, সো তখন ইনশাল্লাহ আমি একটি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সো এতটুকু ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আই এম জাহিদুর রহমান সাইনিং আউট, পিস।